ঢাকার বাসিন্দাদের কর্মসূত্রে বা জীবিকার তাগিদে ঢাকার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাইলে বাসে চড়তে হয়। ঢাকার মধ্যে চলাচলকারী বাস সার্ভিসগুলো সিটি বাস নামেই পরিচিত। ঢাকার একাধিক রুটে অসংখ্য সিটি বাস চলাচল করে। যাত্রীদের সেবার মান অনুযায়ী ঢাকার তিন ধরনের বাস সার্ভিস হয়েছে। এগুলো হলো লোকাল বাস সার্ভিস, কাউন্টার সার্ভিস ও সিটিং সার্ভিস। এই ভিডিওতে বলাকা বাস নিয়ে আপনি কোন রুটে কীভাবে যেতে পারবেন সে সম্পর্কে জানতে পারবেন। বলাকা বাসটি যেখান থেকে যাত্রা শুরু করে সেটি হচ্ছে সাইদাবাদ, মানিকনগর, টিটিপাড়া, কমলাপুর, মালিবাগ, মৌচাক, মগবাজার, সাত রাস্তা, নাবিস্কু, মহাকালী, চেয়ারম্যান বাড়ি, বনানী, কাকলি, স্টাফ রুট, এমইএস, শেওড়া, কুরিল বিশ্ব রুট, খিলক্ষেত, এয়ারপোর্ট, জসীমউদ্দিন, রাজলক্ষ্মী, আজামপুর, হাউস বিল্ডিং, আবদুল্লাপুর, টঙ্গী, স্টেশন রুট, মিলগেট, বুটবাজার, গাজীপুর বাইপাস, গাজীপুর চৌরাস্তায় সেটি শেষ করে। গুগলে সার্চ দিয়ে যদি দেখি সাইদাবাদ থেকে গাজীপুর চৌরাস্তা কোন বাসটি যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রিন অনাবিল, সালসাবিল, এরপরে আছে অনাবিল সুপার এবং বলাকাই এই রুটে যাতায়াত করে।